আরজি করের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, আর ঠিক তার মধ্যেই বেশ কয়েকজন চিকিৎসক প্রতিবাদে মুখর হয়েছেন, এই ঘটনা নিয়ে নানান কিছু ফাঁস করছেন তারা। তার মধ্যে রয়েছেন অন্যতম একজন চিকিৎসক রাজ্যের, সুবর্ণ গোস্বামী। স্যার আপনাকে স্বাগত। স্যার আমি পরে প্রথম প্রশ্ন আপনাকে যা করবো সেটি হলো কি, এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা সম্পর্কে আপনি মুখ খুলেছেন, আপনার কি মনে হয় একজন চিকিৎসক হিসেবে আপনি কী অভিযোগ করছেন মূলত? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আরজিকর মেডিকেল কলেজের পরিবেশ এই সন্দীপ ঘোষের প্রিন্সিপাল থাকার পরেই হচ্ছে যে আমি নিজে আরজিকর আরজিকরের প্রাক্তন ছাত্র, তো হচ্ছে আমরা কলেজের সাথে টুকটাক যে যোগাযোগ থাকে অল্প বিস্তর, তাতেই আমাদের কানে আসছিল যে নানান ধরনের অনিয়ম, তিনি এক ধরনের গুন্ডা বাহিনী তৈরি করছেন কয়েকজন হচ্ছে যে পেটুয়া ছাত্র তাদেরকে নিয়ে, এবং হচ্ছে যে নানান অনাচার তিনি চালাচ্ছেন, দুষ্টচক্র একটা চালাচ্ছেন, নানা রকমের তারা অনিয়ম করছে, নানান ধরনের বিনিয়ম এবং হচ্ছে যে দুর্নীতি, খারাপ কাজ যত রকমের হতে পারে। তারই মধ্যে আমরা যখন খবর পাই যে হচ্ছে যে আমাদের কলেজেরই এক ছাত্রী হচ্ছে এরকম ধর্ষিত হন এবং খুন হন, তো আমরা যে যেখানে ছিলাম খবর পেয়ে যখন সন্ধ্যাবেলায় আসি তখন দেখতে পাই যে হচ্ছে পুলিশ তখন পোস্টমর্টেমের যে জন্য হচ্ছে যে করিয়ে গাড়িটাকে মানুষের বাধা ঠেলে কোনো ক্রমে মানে কয়েকশো পুলিশ পাহারায় নিয়ে যাচ্ছে, এবং মা বাবাদের হচ্ছে যে তার মা বাবারা তাদের পিছনের গাড়িতে পুলিশ পাহারায় নিয়ে গিয়ে কোনো ক্রমে হচ্ছে যে তড়ি ঘড়ি সেটার সৎকার করিয়ে দেয়। পরবর্তীকালে আমরা যারা চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে রবিবার মিতার বাড়িতে যাই তখন তার মা বাবা অভিযোগ করেন যে প্রথমে তাদেরকে মেয়েকে আত্মহত্যা করেছে বলে বাড়িতে খবর দেওয়া হয়, পরে যখন এখানে আসেন প্রায় 3 ঘন্টা বসিয়ে রাখা হয়, মৃত তারা হাতে পায়ে ধরলেও মৃতদেহ তাদেরকে দেখতে দেওয়া হয় না। এখন যেটা খবর পাচ্ছি, গতকাল একটি খবরের কাগজে বেরিয়েছে এবং আমরা যে জুনিয়র ডাক্তারদের কাছে খবর পাচ্ছি যে মৃত মানে মৃতদেহ আবিষ্কারের পরেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ চলে আসেন, এবং হচ্ছে যে এক উত্তরবঙ্গের এক চিকিৎসক নেতা যিনি এখন এখানেও থাকেন মেডিকেল কাউন্সিলের আধিকারিক, তাকে নাকি ফোন করে ডেকে নেন, এবং তার সাথে আরেক বর্ধমানের এক ডাক্তার যিনি এখন SSKM আছেন তিনিও এক চিকিৎসক নেতা, তারা হচ্ছে যে এখানে চলে আসেন। ওই 3 ঘন্টা 3.5 ঘন্টা যে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি সেই সময় শলা পরামর্শ চলছিল সেমিনার, টেস্টের সেমিনার রুমে, যে কীভাবে এটাকে আত্মহত্যা বলে চালানো যায়, কীভাবে হচ্ছে যে যদি ফরেন্সিক করতে হয় তাহলে কাদের দিয়ে করাবো, কোন পেটুয়া লোককে দিয়ে করাবো যাতে রিপোর্ট আমাদের ফেভারে আসে ইত্যাদি, এবং হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টটাও মা বাবা আমাদেরকে দেখান। তাতেও আমরা এখানে একটি প্রশ্ন, আপনি কি অভিযোগ করছেন নিজে খুন, এই খুনের পিছনে সন্দীপ ঘোষ সরাসরি জড়িত? না, সরাসরি জড়িত কিনা সেটা তো পুলিশ বলতে পারেনি, এখন CBI বলতে পারবে, কিন্তু আমরা যে অভিযোগ করছি উনি অন্তত দোষীদের আড়াল করার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, এটা তো পরিষ্কার। সরাসরি কারা জড়িত আমরা জানতে পারবো কী করে, তদন্তকারী সংস্থা জানাবে যখন তখনই জানতে পারবো। এখানে একটি প্রশ্ন উঠছে, আপনি নাকি ওই যে পোস্টমর্টেম রিপোর্ট, যে রিপোর্ট নিয়ে বিস্তর বিতর্ক, যে সেই রিপোর্ট নাকি আপনি দেখেছেন? আমি দেখেছি সেই রিপোর্টে, ঠিক আইন মোতাবেক যদি যতটা বলা সম্ভব কী দেখলেন আপনি? দেখুন, যে পোস্টমর্টেম রিপোর্ট, অটোপসি রিপোর্ট যেটা বাড়ির লোক আমাদের দেখিয়েছেন, তাতে মেয়েটির শরীরে, সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন, অসংখ্য আঘাতের চিহ্ন, মানে ক্ষতবিক্ষত, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে দেহ। যদিও তারা পোস্টমর্টেমে লিখেছেন কোনো ফ্র্যাকচার নেই, কিন্তু আমি জানি না ডেড বডির ইমেজিং বা এক্সরে করা হয়েছিল কি না, হোল বডি ইমেজিং, কিন্তু যা এক্সটার্নাল ইঞ্জুরি, মুখ থেকে, নাক থেকে, চোখ থেকে তার রক্ত বেরোচ্ছিল, নাক থেকে, মুখ থেকে, প্রাইভেট পার্টস থেকে রক্ত বেরোচ্ছিল, এবং হচ্ছে যে যখন ডিসেকশন করা হয় তার খুলির ভিতরে নিচে দুপাশে সামনে মাঝখানে সব জায়গাতে জমাট বাঁধা রক্ত, অর্থাৎ হেমারেজ পাওয়া যায়। তার যে স্পেসিমেন যা নেওয়া হয় সেখানে হচ্ছে যে লিপ সোয়াব, নিপল সোয়াব, অ্যানাল সোয়াব, ভেজাইনাল সোয়াব, তার সাথে হচ্ছে যে যে অর্গান যেটা নেওয়া হয়েছে সেখানে হচ্ছে বলা হয়েছে একটা সাদা থকথকে তরল পাওয়া গেছে, এবং পুরো স্পেসিমেনটার ওজন হচ্ছে 151 গ্রাম। আমরা জানি হচ্ছে যে দেখা যাক সেটা ল্যাবরেটরি বলতে পারবে সেটা সিমেন কি না, সিমেন হলে একজনের না একাধিক জনের, কিন্তু এই নেচার অফ হচ্ছে ইঞ্জিউরি, এক্সটেন্ট অফ ইঞ্জিউরি এবং যা যা নেওয়া হয়েছে তাতে আমাদের ধারণা যে হচ্ছে যে একজন এর পিছনে, পুলিশ যেটা বলার চেষ্টা করছিল প্রথম থেকে, এই ধৃত সঞ্জয় রায়ই একমাত্র অপরাধী, এবং কেউ কেউ দাবি করছিলেন তার 7 দিনের ফাঁসি হোক, কেউ কেউ বলছিলেন 3 দিনের এনকাউন্টার হোক, সেটা হয়তো প্রকৃত অপরাধীদের আড়াল করার জন্য হতে পারে। জোরালো সম্ভাবনা রয়েছে যে অন্য আরও হচ্ছে অপরাধীদের এতে যুক্ত থাকার, পোস্টমর্টেম রিপোর্ট থেকে সেটা পরিষ্কার, ঘটনার ফর্ম থেকে সেটা পরিষ্কার, এবং হচ্ছে যে এভিডেন্স ট্যাম্পার করা, আমরা প্রথম থেকে বলেছিলাম সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করা হোক, কিন্তু তা না করে তাকে ছেড়ে রাখার জন্য যেটা হলো, কয়েকদিন পর রেনোভেশনের নামে তার মৌখিক অর্ডারে
ক্রাইম সিনের ওখানটাতে ভাঙার হচ্ছে যে একটা প্রক্রিয়া শুরু হয়, খবর পেয়ে সেটা মানে আমরা আন্দোলন করে সেটাকে থামিয়ে দিতে পারি। কিন্তু তারপরেও যখন হচ্ছে 14ই আগস্ট মধ্যরাত্রে প্রায় 1-1.5 কোটি মানুষ রাস্তায় নেমেছেন বিচারের দাবিতে, সেই সময়টাতে হচ্ছে যে কয়েকজন 30-40 জন গুন্ডা ঢুকিয়ে আবার হচ্ছে যে এভিডেন্স জানতে চাইছি যে পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে আমি বলছেন, আপনি দেখেছেন বলছেন, সেই রিপোর্টে যদি একটু একটু স্পষ্ট করে বলেন আপনি কী কী দেখলেন, মানে সেই কারণগুলো ঠিক কোন কোন কারণে এমন হতে পারে? পুরোটাই স্পষ্ট করে বললাম যে আঘাতগুলো আছে, আঘাতের যে মানে চরিত্র, নেচার এবং এক্সটেন্ট, এত আঘাত, চোট আঘাত এবং হচ্ছে যে যা স্পেসিমেন যা নেওয়া হয়েছে, এই সমস্ত থেকেই আমাদের ধারণা যে একাধিক মানুষ যুগ এবং তার সাথে যে এই আশপাশের যেগুলো বললাম ধামাচাপা দেওয়ার চেষ্টা, প্রমাণ লোপাটের চেষ্টা, এই সবগুলো থেকে হচ্ছে যে আমাদের ধারণা যেটা হচ্ছে ইট মে বি আ কেস অফ গ্যাংরেপ, এটা একাধিক লোক যুক্ত থাকতে পারে, আর প্রকৃত খুনি এখনও চোখের আড়ালে রয়ে গেছে এমন হতে পারে, সবার সম্ভাবনা প্রবল আছে। ফলে হচ্ছে সিবিআইকে আমরা বলবো, অনুরোধ করব যে হচ্ছে যে যেন প্রকৃত যারা অপরাধী তাদের প্রত্যেককে, কেউ যেন ছাড়া না পেয়ে যায়, প্রভাবশালী মহলে হচ্ছে যে বলে যেন ছাড়া না পেয়ে যায়, প্রত্যেককে ধরতে হবে, প্রত্যেককে শাস্তি দিতে হবে। পুলিশ বা সিবিআই যদি আপনাকে তলব করে বা ডাকে, অবশ্যই আমরা তলব করার জন্য অপেক্ষা করছি না। আমরা আমাদের সংগঠন থেকে আমরা সিবিআইকে ইতিমধ্যেই মেল করে জানিয়েছি যে আমরা তদন্তে সহযোগিতা করবার জন্য হচ্ছে যে প্রস্তুত, আমরা আমাদের কিছু পয়েন্ট বলার আছে, সিবিআই যাতে আমাদের সংগঠনকে ডাকে সেটা বলেছি আমরা। একই রকমভাবে হাইকোর্টে, পুলিশের তো এখন পুলিশের কোর্টে তো এই বল, পুলিশ তো ব্যর্থ হয়েছে, পুলিশ তো পুলিশের হাতেই তো নেই এটা, পুলিশ যদি এখন এটা নিয়ে হচ্ছে যে কিছু বলতে আসে সেটা অনধিকার চর্চা হবে, বা এখন আদালতে বিচারাধীন এবং সিবিআইয়ের তদন্তাধীন। ফলে সিবিআইকে আমরা জানিয়েছি, একই রকম আদালতে আমরা আবেদন জানাতে চলেছি, আমরা পার্টি হতে চাই এই মামলার এবং হচ্ছে যে আমরা যা যা জানি সেখানে সবটাই বলবো, তদন্তে সহযোগিতা শুধু করবো না, আমরা ডাকার অপেক্ষা করছি না, আমরা আগ বাড়িয়ে বলছি আমরা তদন্তে সহযোগিতা করতে চাই। আমার সঙ্গে ছিলেন ডক্টর সুবর্ণ গোস্বামী, তিনি বললেন তিনি তাদের পরিবারের সাহায্যে সেই পোস্টমর্টেম রিপোর্ট দেখেছেন এবং সেখানে কী ভয়াবহ বিবরণ রয়েছে তাও তিনি জানালেন। এখন দেখার এই বিষয়টি কীভাবে সিবিআইয়ের যে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা তাদের তদন্তের আওতায় আনেন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।